আরে তুমি আমাকে মারলে কেন? মারবো না তো কি করবো, তুমি জানো আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। আজকে একটা ইম্পর্টেন্ট দিন, আজকেও তোমার লেট করে আসতে হলো। আহা, আমিও জানি ইম্পর্টেন্ট দিন, তা আমার সবকিছু গুজগাজ করতে হবে না? আমি সবকিছু গুজগাজ করছি, ম্যানেজ করছি, তারপরে গিয়ে আমি আসছি, একটু তো লেট হবেই। তুমি জানো আমি কত কিছু ম্যানেজ করে এখানে আসতে হয়েছে, আমার বাসার পরিস্থিতি কেমন তুমি জানো সেটা? আর এই সিচুয়েশনে কি এই অবস্থায় এখানে এতক্ষণ ওয়েট করা যায় এত কিছু নিয়ে? আচ্ছা শোনা, রাগ করে না, ওই সবকিছু আনছো তো না? হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা ব্যাগের ভিতরে সবকিছু আছে তো না? হ্যাঁ আছে। এক কাজ করি, এসব জিনিস নিয়ে তো এখানে থাকা পসিবল না, আমি আমার ফ্রেন্ডকে সবকিছু গোছগাছ করার জন্য বলছি, তুমি 5 মিনিট এখানে দাঁড়াও, আমি মানে আমি দেখে আসি যে ও ঠিকঠাক সবকিছু রাখছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। যাবে না, এখানেই থাকো। ঠিক আছে তাড়াতাড়ি এসো। তুমি কি পাগল? তোমার তো আমি অন্য জায়গায় রাখছিলাম, ওখানে তোমার থাকার কথা ছিল, তুমি এখানে আসলে কেন? দেখো আমি সব কিছু খুঁজে খুঁজে তারপর দিয়ে এখানে আই তোমারে পাইছি। আর কি একটা ব্যাগ আমার হাতে দিছো, আর আমিও ভুলে গেছি তোমার কাছে ব্যাগটা না দিয়ে আমি চলে গেছি। ধরো। আরে তুমি আমাকে মারলা কেন? মারবো না তো কি করবো, ব্যাগ ফেরত দিতে আসলি তাই না? ব্যাগে তো টাকা পয়সা কিছু পাসনি, তার জন্য ফেরত দিতে আসলি। এই আমি তো আগেই জানতাম, আমি যে আসলে তুই আমার আগে টাকার ব্যাগটাই চাইবি, আর তার জন্য এই ব্যাগ আমি টাকা পয়সা কিছু রাখিনি। আসলে তুই তো আমাকে না আমার টাকা পয়সা দেখে ভালোবাসছিলি, তুই জানিস তোকে আমি কত ভালোবাসতাম। তোর জন্য আজকে কত কিছু ম্যানেজ করে বাসা থেকে আমি পালিয়ে আসতে হয়েছে, বাবা মার মান সম্মানের দিকে আমি একবার তাকাইনি, শুধুমাত্র তোর কথা ভেবে আমি চলে আসছি। আর তুই কি না আমার টাকার লোভ করছিস শুধু? ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে আমি তোর মতো একটা ফকিরনিকে ভালোবাসছিলাম। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল তোর মতো ফকিরনি টাকার লোভই করতে পারে, কাউকে আসলে ভালোবাসতে পারে না কখনো। আরে দেখো সাদিয়া, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তো তোমায় ভালোবাসি, তুমি ভালো করে জানো। আজকে আমাদের কতদিনের সম্পর্ক জানো না? হ্যাঁ তোমার কি মানে কোন আন্দাজে মনে হলো যে আমি তোমার টাকার উপর লোভ করছি? আমার তো হাতে ব্যাগটা ছিল বিদায় আমি তাড়াহুড়া করে চলে গেছি, আমি দেখতে গেছি আমার বন্ধু সবকিছু, আমরা যে চলে যাবো ওগুলো ম্যানেজ করতে হবে না, আমি দেখার জন্য গেছি। আর তুমি আমি জানিও না ব্যাগের ভিতরে কি আছে, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি তাই না? একদম আমাকে বোঝাতে আসবি না কিছু, তোর এসব ধান্দাবাজি কথাবার্তা বাদ দে, এসব ধান্দাবাজি কথাবার্তা তুই আমাকে বোঝাতে আসবি না। আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে তোকে। আরে তোদের মতো ছেলেদের কাজ তো এগুলাই, রিলেশন করবি, কয়দিন ব্যবহার করবি, টাকা পয়সা খাবি, তারপর ছুঁড়ে ফেলে দিবি। তোদের এছাড়া কি আর কোনো কাজ আছে? আসলে আমারই ভুল হয়েছে, আমি তোর সাথে রিলেশন করেছি, আমার আগেই বোঝা উচিত ছিল। আহা তুমি আমাকে ভুল বুঝতেছো। আরে আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তাই না? জানো রিফাত, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবেসে ফেলে তখন শুধুমাত্র ওই মেয়েটাই জানে তার ওই অবস্থানটা কেমন, তখন পরিবারের কথা আর চিন্তা করে না, পরিবারকে পাত্তা দেয় না। আমিও ঠিক তাই করেছি, আমি বাবা মার কথা চিন্তা না করে বাবা মার মুখে চুনকালি মেখে তোমার কাছে চলে এসেছি। তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো আমার মা বাবা কার সাথে আমার বিয়ে ঠিক করেছে? ছেলে ইতালিতে থাকে, অনেক টাকা পয়সার মালিক, সে বলেছিল বিয়ের 3 মাসের মধ্যে আমাকে ইতালিতে নিয়ে যাবে। কিন্তু আমি কি বোকা, দেখো বাবা মার কথা না শুনে তোমার কাছেই ছুটে এসেছি, তোমাকে ভালোবেসে তোমাকে প্রায়োরিটি দিই। আর তুমি কি না আমাকে এত বড় ধোকা দিলে, এখন পর্যন্ত আমার সম্পত্তির লোভ ছাড়তে পারোনি তুমি, কি দোষ করেছিলাম আমি বলো? আজকে 3টা বছর তোমার সাথে আমার সম্পর্ক, এই 3 বছরে তুমি আমাকে কখনো একটা গিফট দাওনি, ভালোবেসে একটা গোলাপ পর্যন্ত দাওনি। তারপরে কি আমি তোমার কাছে কিছু দাবি করেছিলাম? কিচ্ছু দাবি করিনি, শুধু একটু ভালোবাসা ছাড়া। আর তুমি তুমি আমার সাথে এটা করতে পারলে? দেখো আমি আমি আসলে ভুল করে ফেলেছি, আমি ভেবেছিলাম ভালোবাসা শুধু টাইম পাস, সময় কাটানো, এছাড়া আর বেশি কিছু না। তোমার সাথে ঘুরবো, টাইম পাস করবো, আড্ডা দিব, খাবো দাবো, এরপর বাসায় ফিরবো, এটা আসলে এই এইটুকু ছাড়া আমার মাথার ভিতরে আসলে কিছুই ঢুকিনি। আসলে তুমি যেভাবে আমাকে বুঝিয়েছ ভালোবাসা কতটা সুন্দর, এরকম করে কারো ভালোবাসা পাই নেই তো, কেউ আমাকে বোঝাই নেই, আমি আসলে অনুতপ্ত। প্লিজ দেখো আমি ভুল করে ফেলেছি, চলো
আমরা আর পালাবো না, আমরা বাবা মাকে বুঝিয়ে আমরা বিয়ে করব, চলো।